আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ। এগিয়ে বাংলা, এগিয়ে ভারত। বিজেপি বীরভূম বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলকে রামপুরহাট থানা আটকে রাখার প্রতিবাদে ও তার মুক্তির দাবি জানিয়ে পথ অবরোধ শুরু করে বিজেপি রামপুরহাটে। দীর্ঘ ন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বিজেপি বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলকে রামপুরহাট থানার পুলিশ ছাড়ে। আমাদের গত 4/9/2020 রাজ্যব্যাপী প্রত্যেকটি এসডি অফিসের কাছে বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও এই বিষয় নিয়ে আমাদের সারা পশ্চিমবাংলার এসডি অফিসের কাছে আমাদের বিক্ষোভ ধর্ণা ছিল। সেরকম কর্মসূচি আমাদের বীরভূম জেলায় 3টি এসডি অফিসের কাছে হয়, রামপুরহাটে হয়েছিল, সেই রামপুরহাটে আমি এসেছিলাম। আমাদের খুব নির্বিঘ্নে, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রম পালিত হয়েছে, কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেম হয়নি, কেউ কোনো বাধা দেয়নি, সাধারণ পাবলিকেরও কোনো অসুবিধা হয়নি। তো তারপর আমাদের যে টাইম ছিল সেই টাইমের মধ্যেই আমাদের কার্যক্রম শেষ হয়েছে, আমরাও নির্বিঘ্নে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ফিরেছি। হঠাৎ আমরা দেখছি আমাদের কাছে 41A ধারায় একটি নোটিশ যায় এবং সেখানে রামপুরহাট থানায় আমাদেরকে আসতে বলে। সেরকম আজকে ডেট ছিল, আমরা এসেছিলাম, আমি এসেছিলাম। আমাকে কাল এইখানকার আইসি সাহেব ফোন করেছিলেন, আমি বলেছিলাম সিউড়ি কোর্টে আমার কাজ আছে, যেতে দেরি হবে, তো ওনারা সেইটা ধরিয়ে। কিন্তু আমার পার্টি অফিসে, জেলা কার্যালয়ে আমার নোটিশ দিয়ে আসে, সেখানে লেখা আছে 11:00 থেকে 11:30 মধ্যে যাব। ওদের দেখলাম পার্টি অফিস লেখা মানে আমারই লেখা, আমি সেই মোতাবেক আজ চরম বৃষ্টি, তার মধ্যে আমরা 12টার মধ্যে এসে পৌঁছেছি। আইসি সাহেবের বক্তব্য, আমরা আপনাকে দুটোই ধরে নিয়েছি। এবার যিনি আমাদের আয়ু ছিলেন, সেই আয়ু সাহেব বোধহয় কোর্টে কোথায় কোনো কাজের জন্য গিয়েছিল, তো তার জন্যে আমাকে 2:10 জিজ্ঞাসাবাদ মানে সেদিন বক্তব্যে কী হয়েছে সেটাকে নোট নেওয়া, কিছু কথা জিজ্ঞাসাবাদ করা। আর জিজ্ঞাসাবাদ করতে করতে এই বাবু, সেই বাবু, ছোটোবাবু, বড়োবাবু, মেজবাবু করতে করতে এতক্ষণ অবধি লাগালো। বীরভূম থেকে অরিত্র ঘোষের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।